হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট বার্থডে কেক ফ্লাওয়ার বাস্কেট ডিজাইনে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে আমি তিনটে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই ডিমের সাদা অংশটিকে খুব ভালোভাবে বিট করে নেব। দুই তিন মিনিটের মতো বিট করে এর মধ্যে দিয়ে দিব 2/3 কাপ চিনি। একটু একটু করে চিনি অ্যাড করব আর একটু একটু করে বিট করতে থাকব। বিট করতে করতে ডিমের সাদা অংশটা একদম ফোম হয়ে যাবে। বাটি নাড়াচাড়া করলেও ডিমের ফোমটি একটুও নাড়াচাড়া করবে না। আমার ডিমের ফোমটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে বিট করে নেব। এর মধ্যে এখন ডিমের কুসুম একটু একটু করে দিতে থাকব। ভালো করে সবগুলো কুসুম একসাথে মিক্স করে নেব। সো আমার বিট করা হয়ে গেছে। ডিমের ফোমের ব্যাটারটা দেখতে ঠিক এমন হবে। এখন এর মধ্যে শুকনো উপকরণ মিক্স করব। দিয়ে দিলাম 2/3 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সব কিছু খুব ভালোভাবে একটি চালনির সাহায্যে চেলে ডিমের মিক্সচারের সাথে মিক্স করব। একটি স্প্যাচুলা দিয়ে কাট এবং ফোল্ড এই মেথডে ব্যাটারটা মিক্স করব। খুব আলত হাতে মিক্স করতে হবে, জোরে জোরে মিক্স করলে বাতাস ঢুকে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দুধ। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনার মনে হয় কেকের ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরও 1 অথবা 2 টেবিল চামচ দুধ অ্যাড করে নেবেন। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সি ঠিক এমন থাকবে। 7.5 ইঞ্চির একটি রাউন্ড মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। অবশ্যই ট্যাপ করে নেব, এতে কোনো এয়ার বাবলস থাকলে তা চলে যাবে। কেকটি যেহেতু চুলায় বানাবো, আমি একটি হাঁড়ি মিডিয়াম হিটে চুলা চড়িয়ে দিলাম। হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য গরম করে নেব। 10 মিনিট পর আমি স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কম আগুনে 30-40 মিনিট অপেক্ষা করব। আর ওভেনে বেক করতে চাইলে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 170°C 35-45 মিনিট বেক করলেই হবে। কেকটি আমার হয়ে গেছে। একটি টুথপিক দিয়ে চেক করব, ক্লিন বের হয়েছে। এখন কেকটিকে পুরো দমে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হওয়ার পরই কেকটি মোল্ড থেকে বের করবেন। একটি ছুরির সাহায্যে কেকটিকে 3টি সমান লেয়ারে কেটে নেবেন। তো আমি 3টি সমান লেয়ারে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরের কেকটি কতটুকু স্পঞ্জি হয়েছে। কেকটি আমার 3টি লেয়ারে কাটা হয়ে গেছে। এখন আমি একটা কেক বোর্ড নিয়েছি। কেক বোর্ডের ওপর কিছু ক্রিম আমি লাগিয়ে নিলাম। সেই ক্রিমের উপর এখন কেকের একটি লেয়ার বসিয়ে দিলাম। এই ক্রিমের কারণে কেকটি নড়াচড়া করবে না। এখন এই কেকের উপর আমি কিছু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ খুবই সিম্পল, সমপরিমাণ পানি এবং চিনি মিক্স করে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। সেই সুগার সিরাপ দিলে কেকটা অনেক স্পঞ্জি থাকে তাই দেয়া। এখন আমি হুইপ ক্রিমের লেয়ার দিয়ে দিলাম। খুব সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এর উপর আমি আবারও একটি কেকের লেয়ার দিয়ে দিলাম। আবারও কিছু সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। সুগার সিরাপ না থাকলে আপনারা 7-আপ, কোক, পেপসি, যে কোনো কোল্ড ড্রিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। তো আমি হুইপ ক্রিমটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও একটি লেয়ার দিয়ে দিলাম কেকের। এখন পুরো কেকটি আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নেব। যাদের প্রশ্ন থাকে হুইপ ক্রিম কোথায় পাওয়া যায়, আমি সবসময় বলি, আজকেও বলছি, এই হুইপ ক্রিম DCC মার্কেটে পাবেন, গুলশান 1 নম্বরে। অনেক ধরনের ক্রিম সেখানে পাওয়া যায়, আপনারা গিয়ে পছন্দ করে নিয়ে আসবেন। সো আমার কেকটা পুরোপুরি ক্রিম দিয়ে কভার হয়ে গেছে। এখন আমি বাস্কেটের ডিজাইন করব। আমার এই নজলের নাম্বার হচ্ছে 47। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেই বাস্কেটের ডিজাইনটা করছি। মুখে বলে বোঝাতে পারবো না, দেখে দেখে বুঝতে হবে। প্রথমে আমি একটি লম্বা টান দিয়ে দিলাম, দেন পাশ থেকে টেনে টেনে আনছি একটু ফাঁকা করে করে। আবারও একটি লম্বা দাগ দিয়ে আবার সেই ফাঁকা জায়গাগুলো থেকে আবার লম্বা টেনে ওঠাবো। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, খুবই সোজা। আপনারা যদি প্রথমে কেকের উপর ট্রাই করতে না পারেন, তাহলে একটি প্লেটের মধ্যে আগে একটু প্র্যাকটিস করে নেবেন, দেন কেকের সাইডে এই ডিজাইনটা করে নেবেন।
খুব সাধারণ ডিজাইন হলেও দেখতে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে। আমি একটি বাটিতে হাফ কাপের মতো কিছু ক্রিম নিয়েছি, এর মধ্যে গোলাপি রং আমি অ্যাড করে নিচ্ছি। আমি আমার কেকের উপর কিছু গোলাপি ফুল চাচ্ছিলাম, আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন। আর আমি এটি ফোস্টার ক্লাকের গোলাপি কালার অ্যাড করছি। ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নেব। এখানে আমি ব্যবহার করছি রোজ স্ট্যান্ড, স্ট্যান্ডের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম। চার কোণা করে ছোট ছোট আমি বেকিং পেপার কেটে নিয়েছিলাম, তার মধ্যে আমি বেকিং পেপারটা বসিয়ে দিলাম। আমি নজেল ব্যবহার করছি 104 নাম্বার। ঠিক এভাবে আমি কিছু ফুল তৈরি করে নিচ্ছি, মুখে বলে বোঝাতে পারবো না, দেখে নেবেন, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই ফুলটি বানিয়ে নেবেন। আপনারা চাইলেই এই বেকিং পেপারটি একটা ট্রের উপর রেখে দিবেন আর ট্রেটি ডিপ ফ্রিজে রেখে দিবেন। একেবারে যখন আইস হয়ে যাবে তখন হাত দিয়ে আস্তে করে কাগজ থেকে তুলে কেকের উপর বসিয়ে দিবেন। আমার একটু সময় স্বল্পতা ছিল, সেজন্য আমি আইস করতে পারিনি। তো কেকের উপর ফুলগুলো বসানোর আগে কেকটার উপর একটু ক্রিম দিয়ে জায়গাটাকে একটু উঁচু করে নেব, তাহলে তার উপর যদি ফুলটা বসাই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এখন সেই ফুলগুলো আমি কেচি দিয়ে তুলে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। সো যেহেতু আমি আইস করতে পারিনি ক্রিমগুলো খুবই নরম, আমি সাবধানে বসিয়ে দিচ্ছি। আর আমার কাছে ছোটো সিজারটাও ছিল না, এজন্য আমি বড় কেচি দিয়ে আসলে বসাতে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন ছোটো কোনো কেচি দিয়ে ফুলগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিতে। এখন আমি ফুলগুলোর উপর সামান্য হলুদ রং দিয়ে একটু ডট করে নিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য, দেখে আসলে সুন্দরই লাগছে। মাঝখানে যে খালি জায়গাগুলো আছে এর মধ্যে আমি কমলা রং দিয়ে রোজে টেকে নিচ্ছি। ডিজাইন পুরোপুরি আপনার উপর, ইচ্ছামতো কালার ব্যবহার করে ফুল দিতে পারেন। সেই মুহূর্তে আমার মাথায় যে যে কালার কাজ করছিল আমি ইনস্ট্যান্ট সেসব কালার দিয়ে কাজগুলো করে নিয়েছি। তো কেকের মাঝখানটা দেখতেই পাচ্ছেন কেমন খালি খালি লাগছে, তো এই জায়গাটাকে তো কিছু করা দরকার। তো আমি তো খুব বেশি পারফেক্ট না, আমি এত প্লেন করে কেক সাজাতে পারি না, তো এটার জন্য একটা চোরামি বুদ্ধি আছে যেটা হচ্ছে গানাশ। সো আমি একটা বাটিতে 1/4 কাপ হোয়াইট চকলেট নিয়েছি, এর মধ্যে 2 টেবিল স্পুন গরম করা হুইপ ক্রিম দিয়ে দিলাম, একটু রেস্ট করতে দিব। 1 মিনিট রেস্টের পর খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করতে করতে দেখবেন সব কিছু একদম মিক্স হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। এই যে চকলেট গানাশটা রেডি হয়ে গেছে, এখন এটাকে রুম টেম্পারেচারে এনে নেব। তো কেকটা তো আমাদের অলমোস্ট সাজানো শেষ হয়ে গেছে, কিন্তু পাতা ছাড়া তো আর ফুল দেখতে ভালো লাগছে না, তাই আমি একটু পাতাও দিয়ে দিচ্ছি। সাদা হুইপ ক্রিমের মধ্যে একটু সবুজ রং মিক্স করেই আমার পাতার কালার রেডি হয়ে গেছে। পাতার নজেলটা দিয়ে আমি পাতাটা আশপাশে দিয়ে দিচ্ছি। যে যে জায়গা আপনার কাছে খালি মনে হবে সেই সেই জায়গায় আপনি পাতায় দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশটা দিয়ে দিব। চকলেট গানাশের কারণে কিন্তু কেকটা দেখতে একদম স্মুথ প্লেন লাগে। যদি ক্রিম দিয়ে উপরের অংশটা স্মুথ করতে না পারেন তাহলে গানাশ অবশ্যই ব্যবহার করবেন। কেকটাকে আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, গানাশ ক্রিম সব কিছু সেট হয়ে যাবে। কেকটা আমি আমার ছোটো বোনের জন্য বানিয়েছিলাম তার বার্থডে উপলক্ষে, তো আমি চকলেট গানাশ দিয়ে তার নামটা উপরে লিখে নিচ্ছি। লেখালেখে তো আমি তেমন একটা বেশি এক্সপার্ট না, চেষ্টা করেছি। সো দেখলেন কিভাবে আমি এই কেকটি তৈরি করলাম। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন। আমার একটি গ্রুপ আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার কোনো রেসিপি ট্রাই করে থাকলে সেই গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।